সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি নাফিল হক সাফিন ও আমি মিধা তাদি সংবাদে শুরুতেই শিরোনাম চার ঘাটে সাত ঘন্টা চেষ্টার পর পুকুর থেকে কুমির উদ্ধার পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে রাশিক মেয়র লিটনের ফুলের শুভেচ্ছা নদী দখলদাররা খুবই শক্তিশালী নদী দখল মুক্ত করতে জনমত গঠন করতে হবে বললেন চাপাই নবগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কে ফুল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এই প্রতিমন্ত্রীকে স্বাগত জানান তিনি এরপর বিমানবন্দরে ভিআইপি অপেক্ষমান কক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন তার এ সময় প্রতিমন্ত্রীর সফর সঙ্গীগণ রাশিক মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আলমগীর কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন নদী দখলমুক্ত করতে গেলেই দখলদাররা আদালতের আশ্রয় নেয় তারা খুব শক্তিশালী নদী দখলমুক্ত মুক্ত করতে হলে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলেই হবে না জনমত গঠন করতে হবে সোমবার চাপাই বলেন তিনি মহানন্দা নদীর বারো ঘড়িয়া একশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যামে নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির দরপত্র বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিমন্ত্রী বলেন দেশের বেশিরভাগ নদী শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় রাবার ড্যাম নির্মাণ করা হলে নদী তীরবর্তী মানুষ সারা বছর পানি পাবে রাবার ড্যাম নির্মাণ করা হলে নদী তীরবর্তী মানুষ সারা বছর পানি পাবে পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন ও স্থানীয় কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজশাহীর চারঘাটে সাত ঘন্টা চেষ্টার পর পুকুর থেকে জীবন্ত একটি কুমিরকে উদ্ধার করা হয়েছে রোববার বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর ও চারঘাট ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হয় নদীতে থাকা কুমির ডাঙায় চলে আসার খবরে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ কুমির দেখতে ভিড় জমাতে থাকে পুকুর পারে স্থানীয় প্রশাসন জনতার ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিল তবে কুমিরটি কারো কোনো ধরনের ক্ষতি করতে পারেনি প্রত্যক্ষদর্শী মমিনুল ইসলাম জানান প্রত্যক্ষদর্শী মমিনুল ইসলাম জানান রোববার সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে বাইরে এসে পুকুরের দিকে তাকাতেই দেখি একটি কুমির মাঝে মাঝে মাথা উঁচু করে পাড়ের দিকে আসতে সময় চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তারাও দেখতে পায় কুমিরটিকে সংবাদ দেওয়া হয় উপজেলা চেয়ারম্যান ও ফায়ার সার্ভিস সহ স্থানীয় প্রশাসনকে এরপর বেলা সাড়ে বারোটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা এরপর দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে কুমিরটিকে জীবন্ত উদ্ধার করা হয় কুমিরটি বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশ একশো জনকে গ্রেপ্তার করেছে এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ সোমবার রাজশাহী জেলা ও মহানগর পুলিশের মুখপাত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এর মধ্যে জেলা পুলিশ তেতাল্লিশ ও নগর পুলিশ সাতান্ন জনকে গ্রেপ্তার করে জেলার থানাগুলো ও ডিবি পুলিশের মধ্যে গোদাগাড়ি তানোর ও পুঠিয়া থানা আঠারো জন মোহনপুর দুই বাগমারা ও চারঘাট মডেল থানা চোদ্দ দুর্গাপুর চার ও বাগমারা থানা পাঁচ জনকে গ্রেপ্তার করে যার মধ্যে তেত্রিশ জন ওয়ারেন্টভুক্ত ভুক্ত আসামি সাতজনকে জনকে মাদক সহ ও তিন জন অন্যান্য মামলার আসামি অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সাতান্ন জনকে গ্রেপ্তার করে আর এমপির থানাগুলো ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন রাজপাড়া সাত চন্দ্রিমা পাঁচ মতিহার নয় কাটাখালী বেলপুকুর শাহ মুকদুম দামকুরা ছয় পবা তিন কাশিয়াডাঙ্গা আট কর্ণাহার থানা এক ও ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে যার মধ্যে ১৯ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি ২২ জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ষোলো জনকে গ্রেপ্তার করা হয় দ্রুত ক্যান্সার নির্ণয় এবং অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের উদ্যোগে এবং প্রফেসর ডাক্তার দায়ম উদ্দিনের তত্ত্বাবধানে সেমিনারের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া হতে আগত ক্যান্সার বিশেষজ্ঞ ও জিং ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের কোফাউন্ডার প্রফেসর ডাক্তার পল মেইন ওয়ারিং সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ডাক্তার বি কে দাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রুত ক্যান্সার নির্ণয় এবং অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করা প্রফেসর পল তার বক্তব্যে বলেন ক্যান্সার সেলের জিন নির্ণয়ের মাধ্যমে ক্যান্সারের সাবটাইপ বেল করে উন্নত চিকিৎসা সম্ভব এর জন্য তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে শীঘ্রই একটি ডিএনএ আর এবং ইপিজেনেটিক সিকুয়েন্সিং নেনোটেকনোলজি ল্যাবরেটরি বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন এর ফলে বাংলাদেশও উন্নত বিশ্বের মত হবে ফলে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব হবে উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার গোপালচন্দ্র সরকার প্রফেসর ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম ডাইরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম প্রফেসর ডাক্তার সুজিত কুমার ভদ্র প্রফেসর ডাক্তার মোহাম্মদ বি এম গোলাম রাব্বানি প্রফেসর ডাক্তার এনামুল হক প্রফেসর ডাক্তার আক্তারি আফরোজ প্রফেসর ডাক্তার সাজেদুর রহমান সহ চিকিৎসকগণ এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ